স্বাগত নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে, সঙ্গে আছি আমি নাফিসা হক। নানা জল্পনা শেষে নতুন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হলো শ্রীলঙ্কার পার্লামেন্টে। মাত্র 13 মিনিটের বিশেষ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে শূন্য বলে ঘোষণা করা হয় প্রেসিডেন্টের পদ। এদিকে অর্থনৈতিক সংকট নিরসনে সব ধরনের সম্ভাব্য পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন জনরোষের মুখে দেশটি থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ গৃহীত হল শ্রীলঙ্কার পার্লামেন্টে। স্থানীয় সময় শনিবার সকালে বিশেষ অধিবেশনে জানানো হয় বুধবার হবে প্রেসিডেন্ট নির্বাচন। এর মধ্যে প্রার্থীদের নাম চাওয়া হয়েছে সব রাজনৈতিক দল থেকে। পলাতক গোতাবায়া রাজাপাকসে অবশ্য এরই মধ্যেই প্রার্থী হিসেবে প্রস্তাব করেছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের নাম। অন্য দলগুলো দেবেন তাদের তালিকা। আগামী 19 জুলাই ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থীদের নাম। সেদিন সকাল 10টার মধ্যে প্রার্থীদের নাম জমা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে। জনরোষে প্রথমে মালদ্বীপ, পরে সিঙ্গাপুরে পাড়ি দেওয়া সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে প্রথমবারের মতো মুখ খুললেন তার আত্মগোপনের বিষয়ে। নিজেকে নির্দোষ দাবি করে জানান, অর্থনৈতিক সংকট এড়াতে সম্ভাব্য পদক্ষেপ নিয়েছিলেন তিনি। তবে তার এমন মায়াকান্না রাজাপাকসে পরিবারে আস্থা নেই বিক্ষোভকারীদের। তারা মনে করেন লঙ্কান্তের দুর্ভাগ্যের কারণ এই পরিবারের সীমাহীন দুর্নীতি। 22 মিলিয়নের দেশটি 7 দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে ভুগছে। দক্ষিণ এশিয়ার এক সময়ে অগ্রসর এই দেশটি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।